আমাদের এই সৌরজগতে পৃথিবী হলো এমন একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। বিজ্ঞানীরা সৌরমণ্ডলের মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির উপগ্রহ ইউরোপতে জলের অস্তিত্বের সন্ধান পেয়েছেন, কিন্তু বিজ্ঞানীরা মনে করছেন এই মহাবিশ্বে পৃথিবীর মতো প্রাণের অস্তিত্ব আছে এমন বহু গ্রহ থাকা কোনো আশ্চর্যের বিষয় নয়, কিন্তু তার জন্য রিসার্চ করা দরকার। সমস্যা হলো আমাদের কাছে এমন কোনো শক্তিশালী টেলিস্কোপ নেই যা দিয়ে পৃথিবীর মাটি থেকেই এই রিসার্চ করা যায়। কিন্তু অত শক্তিশালী দূরবীন না থাকলেও বিজ্ঞানীদের কাছে রয়েছে জেমস ওয়েব নামক স্যাটেলাইট টেলিস্কোপ। এই যন্ত্রটি স্যাটেলাইটের মতো দেখতে টেলিস্কোপ যা মহাকাশ থেকে পৃথিবীতে ডেটা ট্রান্সফার করে। আচ্ছা, এবার আসল কথাই আসা যাক, পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহতে কি প্রাণের অস্তিত্ব আদৌ আছে? এই কৌতূহলকে আরো বেশি গুণ বাড়িয়ে দিল জেমস ওয়েব টেলিস্কোপ। বিজ্ঞানীদের মতে মহাবিশ্ব যদি কোনো প্রাণের সন্ধান থেকেও থাকে তাহলে এই টেলিস্কোপ তার খোঁজ করতে সক্ষম হবে। পৃথিবী থেকে 1000 আলোকবর্ষ দূরে রয়েছে সেই গ্রহ। বিজ্ঞানীরা এই গ্রহের নামকরণ করেছেন WASP-96। গত 21 জুন জেমস ওয়েব এই গ্রহটিকে প্রথম খোঁজ করে। এই গ্রহে রয়েছে জল, মেঘ ও ধোঁয়াটে পরিবেশ। নাসা জানিয়েছে এই গ্রহটি মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি এক্সোপ্ল্যানেট, অর্থাৎ এই গ্রহটি সৌরজগৎ থেকে অনেক দূরে থাকে, তাই এই গ্রহটিকে এক্সোপ্ল্যানেট বলা হয়ে থাকে। এই গ্রহটিও একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে চলেছে, ঠিক আমাদের পৃথিবীর মতো। এই গ্রহটি পৃথিবী থেকে ঠিক 1150 আলোকবর্ষ দূরে অবস্থান করছে। WASP-96 এর ভর বৃহস্পতি গ্রহের অর্ধেকের থেকেও কম। এর ব্যাস বৃহস্পতির চেয়ে 1.2 গুণ বেশি। এই গ্রহের তাপমাত্রা 538 ডিগ্রি সেলসিয়াস। এই গ্রহটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময়ের 3.5 দিন সময় নেয়। WASP-96 বিজ্ঞানীদের একটি আশার আলো দেখাচ্ছে। তারা বিশ্বাস করছে হয়তো এই গ্রহে প্রাণের অস্তিত্ব সম্ভব, কারণ এই গ্রহটি একদম আদিম পৃথিবীর মতো দেখতে। আদিম পৃথিবী আজ থেকে কোটি কোটি বছর আগে যেমন অবস্থায় ছিল, এই গ্রহটিও ঠিক তেমন অবস্থায় রয়েছে। এখন শুধু আমাদের অপেক্ষার পালা, আর কী কী জেমস ওয়েব তথ্য আমাদের তুলে ধরে সেটাই এখন দেখার কথা। তো বন্ধুরা, দেখলেন জেমস ওয়েব কীভাবে একটি নতুন প্ল্যানেটের খোঁজ করে রেখেছে। ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে যাবেন।